গাইস কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আজকে আমি হয়ে গেলাম একজন পুলিশ অফিসার হ্যাঁ তোমরা তো জানোই দেশারে অনেক লুটপাট বেড়েছে কাগজপত্র নিয়ে ঝামেলা করছে এদেরকে সাইজ করতে হবে তাই আমি চলে আসলাম পুলিশ অফিসার হয়ে সবাইকে ধুয়ে দিব উড়িয়ে দিব গুড়িয়ে দিব হ্যাঁ তোমাদের কোনো টেনশন নেই তো চলো যাই শহরে কে কোন চিপায় আছে কয়েকটা বড় লোকই হারামজাদা পোলাপাইনগুলোরে ধরি হ্যাঁ ধরি সামনে যাই মানুষের গাড়ি নাকি আজকাল অনেক চুরি হচ্ছে দেখি কি হয়েছে শহরের এই সবাই সবাই সরে যাও সামনে থেকে পুলিশ এসেছে এই 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 তুমি কেন বেয়াদবি করলে তোমার গাড়ি চেক করা হবে হ্যাঁ দেখি তোমার কাগজপত্র তোমার কাগজপত্র হ্যাঁ সব ঠিক আছে যাও ছেড়ে দিলাম তোমাকে ভালো ছেলে ছিল দেখি সামনে আর কেউ আছে কি না হ্যাঁ দেখি এই নীলা গাড়িকে ধরি এই নীলা গাড়ি দাঁড়াও গাড়ি ঠিক করতে হবে আমার গাড়ি একটু ড্যামেজ সামনে আগাই দেখি আর কোন গাড়ি আছে কিনা বড় লোক কি গাড়ি দরকার তাহলে বেশি বেশি টাকা মারতে পারবো এ সিগন্যালে পেয়েছি ওদের এই তোমাদের এই 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 বড় লোক কি গাড়ি তোমার গাড়ি চেক করা হবে দেখি তো তোমার গাড়ির কাগজপত্র দেখিয়ে দাও হ্যাঁ সবই ঠিক আছে এটা কোনো কথা সবার কাগজপত্র যদি ঠিক হয় আমার বিজনেস হবে কেমনে দেখি সামনে যাই দেখি এখানে কি করতে বলছে এখানে ওরা ব্যাংক থেকে টাকা পয়সা ট্রান্সফার করবে আমাকে সিকিউরিটি দিতে হবে দেখি সিকিউরিটি দিচ্ছি যাও তোমরা আমি আসি পিছে পিছে এই তাড়াতাড়ি যাও হ্যাঁ আমার অনেক কাজ আছে তোমাদের জন্য আমি বসে থাকতে পারবো না যাও দৌড়ো দৌড়ো এত আসতে গেলে হবে নাকি কি রে ভাই কি হয়েছে যাচ্ছে না কেন এত আসতে যাচ্ছে কেন এই তাড়াতাড়ি জানা বাচ্চা পোলাপাইনের মতো গাড়ি চলায় খেলনা চালাচ্ছে মেবি যাই হোক গায়েস আমরা ওকে পৌঁছে দিয়ে আবারও চলে যাব নিজের শহরে সেই সব লুটপাট করতে দেখি আমি একজন দায়িত্ব পুলিশ অফিসার যদি লুটপাটি না করতে পারি তাহলে আর কি হয় নাকি দেখি সামনে যাই কি অবস্থা সামনের সামনে যা এত আস্তে আস্তে যাস কেন জোরে জোরে যা তুই এত আস্তে যাবি কেন তোরে আমি ধাক্কা দিয়ে উড়িয়ে দিব উড়িয়ে দিব যত সব ফালতু হয়েছে দেখেছিস আমার কারণে তুই বেঁচে গিয়েছিস না হলে তোর টাকা পয়সা অনেক আগে নিয়ে যেত যাই হোক আমরা সামনে আগাই এই যে বড় লোকি বেটি এই থাম 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 এই থামো থামো পুলিশ পুলিশ হ্যাঁ তোমার গাড়ি চেক করা হবে তোমার জায়গাটা খুলো গাড়িটা চেক করবো এই কিছু বলছে না কেন কিরে এই গাড়ির মধ্যে নিশ্চয়ই কোনো উল্টা পাল্টা আছে দাঁড়াও তোকে আমি দেখাচ্ছি তুই কি করতে চাচ্ছিস দাঁড়া তোকে খেলা বুঝাচ্ছি আমি এই দাঁড়াও এই লড়াঝড়া করলে একদম ভরে দিব গাড়ি চেকিং হবে গাড়ি দেখা তোর গাড়ি দেখি হ্যাঁ হ্যাঁ শালার পুত এর জন্যই তো বাড়াবাড়ি করিস যাক তোকে ভরে দিলাম হ্যাঁ গাড়ি দে শালার পুত চোর বাটপার যাক আজকে একটু লাভ হয়ে গেল যদিও আজকের বিজনেস অনেক কম যাই হোক আর একটা চোর ধরতে হবে তাহলে হয়ে যাবে আর কিছু লাগবে না হ্যাঁ দেখি সামনে আগাই এই 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 দেখো কি করছে রাস্তার মাঝখানে হাঁটছে এই তোমার গাড়ি চেক করা হবে
না না তোমারটা তোমাকে মাফ করে দিলাম, সামনেরটা চেক করবো। ঘুরিয়ে আসি। এই এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার গাড়ি চেক করতে চাচ্ছি, একটু চেক করার সুযোগ করে দিও। দেখি তোমার গাড়ির কাগজপত্র ঠিক আছে কি না, লাইসেন্স দেখাও, গাড়ির কাগজপত্র যা আছে সব দেখাও। হ্যাঁ হ্যাঁ, তোমার কাগজপত্রের সমস্যা? হ্যাঁ, অ্যারেস্ট কোনো কথা নেই, একদম অ্যারেস্ট। পেয়াদব ছেলে পেয়ে, হ্যাঁ কুড়ি কুড়ি, বাহ ভালো হয়েছে। দেখি সামনে আগাই, আর একজনকে ধরবো, ধরে সবাইকে ভরে দিব। হ্যাঁ দেখি সামনে যাই, আর কেউ আছে কি না। শহরে লুটপাট বেড়ে গিয়েছে, গাড়ি চুরাচুরি করা হচ্ছে। ওই দেখো গাড়িটা কোত্থেকে আসলো। এই তোমার গাড়ি মেবি ভিতরে লাশ আছে, ডাল মে কুছ কালা হ্যায় মুঝে লাগতা হ্যায়। কুছ তো, এই এই রুকো, এই দাঁড়াও, তোর গাড়িতে কি আছে বের করে দে, শয়তান বের কর। তোর গাড়িতে কিছু একটা তো আছে, দেখি তোর গাড়ি, তোর গাড়ি চেক করা হবে, তোর গাড়ির ভিতরে লাশ আছে মেবি। দেখি, হ্যাঁ তোর কাগজপত্র সমস্যা, দে 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 তাড়াতাড়ি দে। যা ছেড়ে দিলাম আজকের জন্য। তো গাইস আমাদের চাকরি আজকে এখানেই শেষ, আমারও তো বউ বাচ্চা আছে, তাদেরকেও টাইম দিতে হবে। এখন চলে যাব তাদের বউ বাচ্চাকে নিয়ে একটা রেস্টুরেন্টে, এখানে যা ইনকাম করেছি তা দিয়ে খাবো। হ্যাঁ তোমরা তো জানোই আমি কত একজন ভালো মানুষ। তো গাইস আজকের জন্য এখানেই শেষ, আল্লাহ হাফেজ।